Welcome everyone. Today in this video we'll discuss about the fluid mosaic model of plasma membrane within the category of mosaic model, and previously discussed about the sandwich model of Daniel and Dobson, and also about the unit membrane model of Robertson within the category of trilamellar model. কিন্তু আমরা দেখলাম যে আমাদের ওই দুটো মডেলকে আমরা রিজেক্ট করেছি, কারণ সেখানে প্লাজমা মেমব্রেনের সমস্ত প্রপার্টিস তারা এক্সপ্লেন করতে পারেনি। কিন্তু এখানে যদি দেখা যায় আমাদের ফ্লুইড মোজাইক মডেলটা, তাহলে এটা হচ্ছে গিভেন বাই সিঙ্গার অ্যান্ড নিকোলসন। তাহলে এই দুজন সায়েন্টিস্ট তাহলে এই মডেলটাকে দিয়েছিলেন। তাহলে এই মডেলটা যখন দিয়েছিলেন, তাহলে এটাও কিন্তু অন দ্য বেসিস অফ, তাহলে কিসের উপর বেস করে দিয়েছিলেন, তাহলে বেসড অন স্যান্ডউইচ মডেল। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই মডেলটা কিন্তু স্যান্ডউইচ মডেলের উপরে বেস করেই তৈরি। তাহলে শুধু কী ছিল, বাট ইন্টারপ্রিটেশন যদি আমরা দেখি, ইন্টারপ্রিটেশন এখানে ইন্টারপ্রিটেশনটা, অর্থাৎ যে ইন্টারপ্রিটেশনটা বা সিদ্ধান্ত বা এক্সপ্লেনেশন যেটা দিয়েছিলেন, তারা সেটা কী ছিল, ডিফারেন্ট ছিল। তাহলে এটা একই রকম স্যান্ডউইচ মডেলের ওপরে বেস করেই তৈরি, বা স্যান্ডউইচ মডেলের মতন ট্রাইলেমেলার মডেল, কিন্তু ডিফারেন্স হচ্ছে যাদের ইন্টারপ্রিটেশন যে দুটো এই দুজন বিজ্ঞানী করেছিলেন, সেটা ডিফারেন্ট ছিল স্যান্ডউইচ মডেল বা ইউনিট মেমব্রেন মডেলের থেকে, যার ফলে আমরা প্লাজমার সমস্ত প্রপার্টিজ এই মডেল দ্বারা এক্সপ্লেন করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে এখানে যদি দেখা যায় যে কী কী ফিচার্স এই মডেলের আছে, তাহলে সেই ফিচার্সগুলো প্রথমে যদি আমরা দেখি, তাহলে মডেলের ফিচার্স সম্পর্কে যেটা বলা হয়েছে, তাহলে ফিচারগুলো যদি দেখা যায়, তাহলে ফার্স্ট ফিচার্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেড আপ অফ। যদি দেখি, তাহলে ফার্স্ট আমরা দেখবো প্রোটিন, সেকেন্ড যদি দেখা যায় ফসফোলিপিড দ্বারা তৈরি, থার্ড কোলেস্টেরল লেস অ্যামাউন্টে থাকে, কোলেস্টেরল, ফোর্থ যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বলতে মেনলি অলিগোস্যাকারাইড চেন প্রেজেন্ট থাকবে। তাহলে এই যে কম্পোনেন্টসগুলো দ্বারা আমাদের কোষ পর্দাটা তৈরি, অর্থাৎ প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট। তাহলে আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু ব্রিফ ইনফরমেশান নেব। তাহলে ফার্স্ট আমরা প্রোটিন সম্পর্কে ইনফরমেশানটা নিই। তাহলে প্রথমে প্রোটিনটাকে যদি আমরা দেখি, তাহলে প্রোটিনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক প্রোটিন, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক। তাহলে এক্সট্রিনসিক প্রোটিন যদি দেখা যায়, তাহলে এক্সট্রিনসিক প্রোটিন কী করছে, তাহলে আমাদের প্লাজমা মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার থাকবে, লিপিডের দুটো স্তর থাকবে, তার আইদার সাইড, অর্থাৎ উভয় দিকে প্রেজেন্ট থাকবে এক্সট্রিনসিক প্রোটিন। তাহলে এটা কী থাকবে, প্রেজেন্ট থাকবে এক্সট্রিনসিক প্রোটিন। যদি আমরা দেখি, তাহলে কী হবে, প্রেজেন্ট আইদার সাইড অফ লিপিড বাইলেয়ার। তাহলে লিপিড বাইলেয়ারে কী হচ্ছে, আইদার সাইডে প্রেজেন্ট থাকবে। সেকেন্ড যদি দেখা যায়, লুজলি অ্যাটাচড উইথ দ্য ফসফোলিপিড হেড। তাহলে ফসফোলিপিড যেটা আছে তার হেডের সঙ্গে লুজলি অ্যাটাচ থাকবে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সট্রিনসিক প্রোটিন, মেনলি ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, তাহলে অ্যাক্ট অ্যাজ ক্যারিয়ার। তাহলে এরা মেনলি ক্যারিয়ার হিসেবে কাজ করে, ওই জন্য এদেরকে ক্যারিয়ার প্রোটিনও বলা হয়। তাহলে আমাদের প্রোটিনের মধ্যে যদি দেখা যায়, তাহলে আমাদের প্লাজমা মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার, তার উভয় দিকেই যে প্রোটিন থাকবে, এবং তারা লিপিডের ফসফোলিপিডের যে হেড আছে তার সঙ্গে লুজলি অ্যাটাচ থাকবে, তাদেরকে বলা হয়েছে এক্সট্রিনসিক প্রোটিন বা বহিঃস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন আমরা বলতে পারি। ইন্ট্রিনসিক প্রোটিন যেটা আমরা বলছি, তাহলে ইন্ট্রিনসিক প্রোটিন যদি দেখা যায়, তাহলে প্রেজেন্ট উইদিন দ্য লিপিড বাইলেয়ার, তাহলে লিপিড বাইলেয়ারের ভিতরে অবস্থান করবে। তাহলে তারা কীভাবে অবস্থান করবে,
partially or completely embedded. তাহলে কি হবে, তারা আমাদের সেই লিপিড বাইলেয়ারের মধ্যেই অবস্থান করবে এবং সেটা হচ্ছে পার্শিয়ালি আর কমপ্লিটলি এমবেডেড কন্ডিশনে থাকবে, অর্থাৎ তারা সেই লিপিড বাইলেয়ারের মধ্যে রোপিত থাকবে। তাহলে সেটা আংশিক হতে পারে অথবা কমপ্লিটলি হতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যাটাচমেন্টটা খুব টাইট হবে। তাহলে এরা মেনলি কী হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ চ্যানেল প্রোটিন বা চ্যানেল হিসেবে কাজ করে, সেই জন্য আমরা এরকম বললাম। চ্যানেল হিসেবে কাজ করতে পারে, ট্রান্স মেমব্রেন হিসেবে কাজ করতে পারে, ট্রান্স মেমব্রেন, তারপরে যদি দেখা যায় রিসেপ্টর হিসেবে ফাংশন করে, রিসেপ্টর। তাহলে আমরা প্রোটিন যেটা দেখলাম এখানে, তাহলে প্রোটিনগুলোর টাইপস যদি দেখা যায়, তাহলে ওখানে বলা হয়েছে এক্সট্রিনসিক প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন। এক্সট্রিনসিক প্রোটিন যারা হবে তারা প্লাজমা মেমব্রেনের বোথ সাইড প্রেজেন্ট থাকবে, অর্থাৎ লিপিড বাইলের বোথ সাইড প্রেজেন্ট থাকবে, স্যান্ডউইচের মতন লিপিড বাইলারটা মিডিলে অবস্থান করবে, এরা মেনলি ক্যালরি হিসেবে কাজ করে। এবং যে প্রোটিনগুলোর কথা বলা হয়েছে তারা কিন্তু লুজলি অ্যাটাচ থাকবে। তারপরে যদি আমরা দেখি যে ইন্ট্রিনসিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন যদি আমরা দেখি, তাহলে সেই প্রোটিনগুলো টোটালি আর পার্শিয়ালি এমবেডেড থাকবে এই লিপিড বাইলেয়ারের মধ্যে, ফলে তারা কী হিসেবে কাজ করে, চ্যানেল প্রোটিন হিসেবে, ট্রান্সমেমব্রেন হিসেবে বা রিসেপ্টর হিসেবে কিন্তু তারা ফাংশন করবে। এবারে আমরা যেটা দেখব যে আমাদের ফসফোলিপিড সম্পর্কে তথ্য। তাহলে ফসফোলিপিডের কথা যেটা বলা হয়েছে, ফসফোলিপিড, তাহলে তার সম্পর্কে একটু ইনফরমেশান জেনে নিই। তাহলে ফসফোলিপিড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাইগ্লিসারাইড। তাহলে ফার্স্ট এটাকে বলা হচ্ছে ডাইগ্লিসেরাইড ফ্যাট, সেকেন্ড যদি দেখা যায় যেটা হচ্ছে অ্যাম্ফিফ্যাথিক মলিকিউল, তাহলে এটা হচ্ছে অ্যাম্ফিফ্যাথিক মলিকিউল। তারপরে যদি আমরা দেখি যে এখানে কি থাকবে বা ফসফোলিপিডের অ্যারেঞ্জমেন্টটা যদি দেখা যায়, তাহলে হচ্ছে অ্যারেঞ্জ কেমন থাকবে, বাই লেয়ারে অ্যারেঞ্জ হবে ফসফোলিপিডগুলো, এবং একের সঙ্গে এমনভাবে অ্যারেঞ্জ হবে যে অ্যারেঞ্জ ইন সাচ এ ম্যানার যে তাদের হেডটা কোন দিকে থাকবে, টুয়ার্ডস আউটসাইডে থাকবে, এবং যদি দেখা যায় তাদের টেলটা, তাদের যে টেল পার্টটা সেটা কোন দিকে থাকবে, ফেস টু ফেস, অর্থাৎ তাদের লেজগুলো মুখোমুখি থাকবে কিন্তু টেলটা আউটসাইডে থাকবে। তাহলে ফসফোলিপিড যেটা বলেছে তারা ডাইগ্লিসারাইড প্যাড, অ্যাম্পিপ্যাথিক মলিকুল, অর্থাৎ একই মলিকুলের মধ্যে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক নেচার থাকার জন্য এটাকে আমরা অ্যাম্পিপ্যাথিক মলিকুল বলেছি। আগেও আমরা ডিসকাস করেছি অ্যাম্পিপ্যাথিক মলিকুল সম্পর্কে, এবং তারপরে এটা দেখা যায় লিপিডটা বাইলেয়ারে অ্যারেঞ্জ হবে, এবং অ্যারেঞ্জ হবে ইন সাচ এ ম্যানার দ্যাট হেডস কীভাবে অ্যারেঞ্জ হচ্ছে, টুয়ার্ডস আউটসাইড, এবং একই সঙ্গে টেলটা যদি দেখা যায় তাহলে টেলগুলো কী হচ্ছে, ফেস টু ইচ আদার, তাহলে মুখোমুখি অবস্থান করছে, সেই জন্য বলা হচ্ছে ফেস টু ইচ আদার। তাহলে সেখানে একটা হাইড্রোফোবিক কোট তৈরি করবে। তাহলে ফসফোলিপিড যদি আমরা দেখি, তাহলে লিপিড বলতে মেনলি যেটা বোঝানো হয়, লিপিড বলতে আমরা যেটা মেনলি বুঝি, তাহলে লিপিড মানে হচ্ছে গ্লিসারল, গ্লিসেরল প্লাস ফ্যাটি অ্যাসিড। তাহলে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড মিলেই হচ্ছে এস্টারিফিকেশনে লিপিড ফর্মেশন করে। তাহলে যখন আমরা এটার সঙ্গেই ফসফেট অ্যাড করে দেবো তখন সেটা হয়ে যাবে ফসফোলিপিড। তাহলে ফ্যাটি অ্যাসিড যেটা আমরা সেটা পরে দেখছি, তাহলে গ্লিসারল যেটা যদি দেখা যায়, তাহলে গ্লিসারলের গঠনটা যদি দেখি আমরা, CH2OH, তাহলে গ্লিসারলের সঙ্গে তিনটে ফ্রি হাইড্রোক্সিল গ্রুপ থাকছে, তাহলে এর সঙ্গে কী হতে পারে, ম্যাক্সিমাম তিনটে আমাদের ফ্যাটি অ্যাসিড চেন যুক্ত হতে পারে। তাহলে যদি একটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হয়ে থাকে তাহলে তার নাম হবে আমাদের মনোগ্লিসারাইড, দুটো যুক্ত হলে তার নাম হবে ডাইগ্লিসারাইড, তিনটে যুক্ত হলে তার নাম হবে ট্রাইগ্লিসারাইড। কিন্তু আমাদের ফসফোলিপিডটাকে কী বলা হয়েছে, ডাইগ্লিসারাইড। তাহলে একই সঙ্গে আমাদের ফসফোলিপিড যেটা আছে, তাহলে আমরা এটাকে যদি ফসফোলিপিড করে দিই, তাহলে আমাদের গ্লিসারল ফ্যাটি অ্যাসিড থাকবে প্লাস এখানে কী দিতে হবে, ফসফেট, তাহলে টোটালটা হয়ে যাবে ফসফোলিপিড। তাই গ্লিসারল হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ তিনটে তার হাইড্রোক্সিল গ্রুপ ফ্রি কন্ডিশনে থাকে, তার সঙ্গে ম্যাক্সিমাম তিনটে ফ্যাটি অ্যাসিড মলিকুল যুক্ত হতে পারে। তাহলে একটা যুক্ত হলে তার নাম মনোগ্লিসারাইড, দুটো যুক্ত হলে ডাইগ্লিসারাইড। তাহলে এখানে আমাদের যে ফসফোলিপিড মলিকুল দেখছি, তাহলে তার সঙ্গে যদি দেখা যায় তাহলে এখানে দুটো ফ্যাটি অ্যাসিড চেঞ্জ যুক্ত থাকে, ওই জন্য এটা হচ্ছে ডাইগ্লিসারাইড
ফ্যাট, এবং আরেকটা যে হাইড্রোক্সিল গ্রুপ থাকে তার সঙ্গে কী যুক্ত হবে, তাহলে এখানটা ফসফেটটা যুক্ত হবে, যেন এটা হয়ে যায় ডাইগ্লিসারাইড ফ্যাট, একই সঙ্গে হচ্ছে ফসফোলিপিড। তাহলে এবার এখানে যে ফ্যাটি অ্যাসিডের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে ফসফোলিপিডের মধ্যে কী আছে, ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডটা দু রকম হয়, একটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, তাহলে স্যাচুরেটেড যদি দেখা যায়, তাহলে ফ্যাটি অ্যাসিডটা যদি স্যাচুরেটেড হয় তার মধ্যে সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে, এবং আনস্যাচুরেটেড মানে তার মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, মোর দ্যান ওয়ান প্রেজেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড হলে সেই ফ্যাটি অ্যাসিডটা যখন গ্লিসারলের সঙ্গে অ্যাড হবে, সেটা মনোডাইট্রাইজ এটাই তৈরি করুক, তাহলে সেক্ষেত্রে ফ্যাটটাও কিন্তু সলিড হবে ডিউ টু প্রেজেন্স অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি দেখা যায় তার মধ্যে যেহেতু ডাবল ওয়ান ট্রিপল ওয়ান প্রেজেন্ট আছে, ফলে সেটা কী হবে, লিকুইড নেচারের হবে। তাহলে এই লিকুইড নেচারের আমরা বলতে পারি, অথবা সেটাকে আমরা অয়েল বলতে পারি, তাহলে অয়েল। তাহলে আমাদের যে ফসফোলিপিড মলিকুল তার ক্ষেত্রে ফসফেট তো থাকছে, গ্লিসারল থাকছে, ফ্যাটি অ্যাসিড থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো যে আমাদের ফসফোলিপিডের ক্ষেত্রে গ্লিসারলের সঙ্গে দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকছে, এবং সেই দুটো ফ্যাটি অ্যাসিড কেমন হয়, আনস্যাচুরেটেড হয়। সেই কারণে আমাদের ফ্যাটি অ্যাসিড যে তেলটা সেটা লিকুইড নেচার বা অয়েল নেচারের হবে, ফলে সেটা জলের সঙ্গে মিক্সড হতে চাইছে না। ফলে আমরা যদি এখানে এবারে ফসফোলিপিড মলিকুলের ছবিটাকে দেখি, তাহলে আমরা হেড পার্টটাকে দেখালাম এখানটাতে, এটা হচ্ছে আমাদের হেড পার্ট। তাহলে হেড পার্টটা কী দিয়ে ফর্মেশন হয়েছে, গ্লিসারল দ্বারা। তাহলে গ্লিসারলের মলিকুল যেটা রয়েছে তার সঙ্গে যদি দেখি, তাহলে এখানটাতে তিনটে ওইচের মধ্যে একটা ওইচের সঙ্গে কে যুক্ত আছে, ফসফেট যুক্ত আছে। তাহলে আমরা এইটুকু পার্টটাকে ফসফেট যুক্ত করে দিলাম, তাহলে ওই জন্য গ্লিসারল হেডের সঙ্গে একটা যে ওইচ তার সঙ্গে ফসফেট মলিকুল যুক্ত হয়ে গেল, এবং বাকি যেটা আছে তার সঙ্গে যদি দেখা যায় যে দুটো ওইচ, তাহলে এখানে একটা ফ্যাটি অ্যাসিড চেইন যুক্ত হলো, এখানে একটা ফ্যাটি অ্যাসিড চেইন যুক্ত হলো। তাহলে দুটো ফ্যাটি অ্যাসিড চেইন যুক্ত হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে ডাইগ্লিসারাইড। তাহলে আমাদের এটা হচ্ছে গ্লিসারল, তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে গ্লিসেরল, এবং এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড চেন। তাহলে দুটো আছে বলে ডাইগ্লিসাইড, ফসফেট যুক্ত আছে বলে এটাকে বলা হচ্ছে ফসফোলিপিড। তাহলে ডাইগ্লিসাইড ফ্যাট ওই কারণে বলা হয়েছে, এবং এখানে কী আছে, ফ্যাটি অ্যাসিডের চেন। তাহলে ফ্যাটি অ্যাসিডের চেন যেটা আছে, তাহলে এখানে কার্বন কার্বন চেন প্রেজেন্ট থাকবে, এখানেও হাইড্রোকার্বনের চেন প্রেজেন্ট থাকবে। তাহলে সেই হাইড্রোকার্বন চেনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে স্যাচুরেটেড, এবং তাহলে আমাদের যে ফসফোলিপিডের যে ফ্যাটি অ্যাসিড চেন তাহলে সেটা কী হচ্ছে, আনস্যাচুরেটেড। তাহলে আনস্যাচুরেটেড হওয়ার কারণে সেটা কী হবে, অয়েল নেচারের হবে। তাহলে অয়েল নেচারের হওয়ার কারণে তাহলে আমাদের এই যে হেড পার্টটা, তাহলে আমরা যদি দেখি এখানটাতে আমাদের কী ফরমেশন হলো, এটা হচ্ছে হেড, তাহলে এটা হচ্ছে হেড পার্ট, এবং এটা হচ্ছে আমাদের টেল। তাহলে হেডটা হয়েছে গ্লিসারল দ্বারা তৈরি, যার মধ্যে ফসফেট অণু যুক্ত আছে, এবং টেলটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড চেইন দ্বারা তৈরি। তাহলে হেডটা ফসফেট গ্রুপ থাকার কারণে সেটা হবে হাইড্রোফিলিক। তাহলে আমরা যদি দেখি আমাদের ফসফোলিপিড মলিকুলের, তাহলে হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, এবং টেলটাকে যদি আমরা দেখি, যেহেতু ফ্যাটি অ্যাসিডটা আনস্যাচুরেটেড থাকে মেনলি, তাহলে আনস্যাচুরেটেড হওয়ার কারণে সেটা অয়েল নেচার হয়ে, ফলে জলের সঙ্গে মিক্সড হবে না, ফলে জলের প্রতি তার বিকর্ষণ থাকবে, সেটা হবে হাইড্রোফোবিক। তাহলে এই যে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক ব্যাপারটা যেটা এলো, তাহলে হাইড্রোফিলিক এটাকে আমরা একই সঙ্গে পোলার বলতে পারি, এবং একই সঙ্গে এখানে হাইড্রোফোবিকটাকে আমরা নন পোলার বলতে পারি। তাহলে হাইড্রোফোবিক বা হাইড্রোফোলিক বা আমাদের পোলার নন পোলার বিষয়টা থাকছে, তাহলে একই মলিকুলের মধ্যে ফসফেট মলিকুলের হেডটা হাইড্রোফিলিক নেচার দেখাচ্ছে, টেলটা হাইড্রোফোবিক নেচার দেখাচ্ছে, ফ্যাটি অ্যাসিডের ওই প্রপার্টিজের জন্য আনস্যাচুরেটেড হওয়ার কারণে, ফলে ফসফেট মলিকুলটা কী হচ্ছে, অ্যাম্ফিফ্যাটিক, বা সেটা দুটো প্রকৃতিই তার মধ্যে প্রেজেন্ট থাকছে। ওই জন্য আমরা ডাইগ্লিসারাইড ফ্যাট বলছি, অ্যাম্ফিফ্যাটিক মলিকুল বলছি, এবং তারা বাইলেয়ারে অ্যারেঞ্জ হবে, এমনভাবে অ্যারেঞ্জ হবে বাইলেয়ারে যদি দেখা যায়, তাহলে বাইলেয়ারে যখন অ্যারেঞ্জ হয় তাহলে বলা হচ্ছে যে তাদের হাইড্রোফিলিক হেডগুলো কোন দিকে থাকবে, হাইড্রোফিলিক হেডটা থাকবে টুয়ার্ডস আউটসাইড, এবং তাদের হাইড্রোফোবিক টেল যেটা থাকবে সেটা কোন দিকে থাকবে, ফেস টু ফেস। তাহলে এখানে আমরা এই যে টেলটা দেখাচ্ছি, তাহলে সেই হাইড্রোফোবিক টেলগুলো ফেস টু ফেস অবস্থান করছে, এবং হেডগুলো হচ্ছে টুয়ার্ডস আউটসাইড থাকছে। তাহলে আউটসাইডও কী থাকে, ওয়াটার থাকে, এই আউটসাইডে ওয়াটার থাকে, তাহলে তারা জলের দিকে মুখ করে থাকলো, কিন্তু টেলগুলো যেহেতু হাইড্রোফোবিক ডিউ টু প্রেজেন্স অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চেইন, তাহলে দুটো ফ্যাটি অ্যাসিড চেইন সেখানে থাকছে, সেই জন্য তারা হচ্ছে অয়েল প্রকৃতির, ফলে তারা জলের সঙ্গে মিক্সড হতে চাইবে না, ফলে তারা হাইড্রোফোবিক, তাহলে তারা ফেস টু ফেস অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক একটা কোর রিজিয়ন তৈরি করছে। তাহলে এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমাদের
প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মডেলের যে ফিচার্সগুলো বলা হয়েছে, যে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্ট্রল, কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। তাহলে প্রোটিন সম্পর্কে জানা হলো, এক্সট্রিনসিক প্রোটিন অ্যান্ড ইন্ট্রিনসিক প্রোটিন সেখানে প্রেজেন্ট থাকবে, এক্সট্রিনসিক প্রোটিন আউটসাইডে থাকবে, অর্থাৎ বোথ সাইডেই থাকবে বাইলেয়ারের। তারপরে যদি দেখা যায় আমাদের ইন্ট্রিনসিক প্রোটিন, তাহলে তারা বাইলেয়ারের মধ্যে কমপ্লিটলি আর টোটাল মানে পার্শিয়ালি কী হচ্ছে, এমবেডেড কন্ডিশনে থাকছে। তাহলে তারা কেউ বা ট্রান্সমেমব্রেন প্রোটিন, কেউ বা চ্যানেল প্রোটিন, বা কেউ বা রিসেপ্টর। ফসফোলিপিড মলিকুলের ইনফরমেশন আমরা দেখলাম। তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট এবং কোলেস্ট্রল। তার এখানে কার্বোহাইড্রেট যেটা থাকবে বলা হয়েছে, কার্বোহাইড্রেট যেটা থাকবে তাহলে সেটা মেনলি হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। তাহলে যে অলিগোস্যাকারাইড, তাহলে অলিগোস্যাকারাইড এই যে চেনটা, তাহলে কার্বোহাইড্রেট শর্ট চেন 10 থেকে 12টা মনো ইউনিট যুক্ত এটা তৈরি করে। তাহলে এই অলিগোস্যাকারাইডটা দুটো জিনিসের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে যখন আমরা ফসফোলিপিড হেড যেটা আছে, তাহলে এই হেডের সঙ্গে আমরা কাকে যুক্ত করছি, এই যে অলিগোস্যাকারাইডটাকে যুক্ত করছি, এবং একই সঙ্গে আমাদের প্রোটিন যেগুলো থাকছে এই প্রোটিনের সঙ্গে আমরা এই অলিগোস্যাকারাইডটাকে সংযুক্ত করছি, অলিগোস্যাকারাইড। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে লিপিডের সঙ্গে, ফসফোলিপিডের সঙ্গে যেহেতু কার্বোহাইড্রেট যুক্ত হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে গ্লাইকো লিপিড। এবং এখানে যদি আমরা দেখি প্রোটিনের সঙ্গে যেহেতু যুক্ত হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে এটাকে বলা হবে গ্লাইকো প্রোটিন। তাহলে অলিগোস্যাকারাইড চেনটা শুধুমাত্র কোথায় প্রেজেন্ট থাকবে, আউটার সাইডে থাকবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে প্রেজেন্ট অনলি দ্য আউটার সারফেস অফ লিপিড বাইলেয়ার। তাহলে যদি দেখা যায় আমাদের এই যে গ্লাইকো প্রোটিন বা গ্লাইকোলিপিডটা শুধুমাত্র, তাহলে আমরা আউটার সার্ফেসে পাবো, ইনার সার্ফেসে পাবো না। সেই জন্য বলা হচ্ছে যে অলিগোস্যাকারাইড হচ্ছে এখানে প্রেজেন্ট থাকবে, তাহলে সেটা ফসফোলিপিড হেডের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, অথবা যে এক্সট্রিনসিক প্রোটিন থাকে তার সঙ্গে সংযুক্ত থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন ফরমেশন হবে। তাহলে এই যে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন ফরমেশন হলো, তাহলে এটা কোথায় পাওয়া যাবে, অনলি দ্য আউটার সার্ফেস অফ লিপিড বাইলেয়ার, শুধুমাত্র আউটার সার্ফেসে পাবো, ইনার সার্ফেসে কিন্তু আমরা পাবো না। এবার যদি আমরা কোলেস্ট্রলটাকে দেখি, তাহলে আমাদের কোলেস্ট্রল মলিকুলটাকে যদি দেখা যায়, কোলেস্টেরল, তাহলে কোলেস্ট্রল হচ্ছে একটা লম্বা বা অনেকগুলো রিং সংযুক্ত এইটা ফরমেশন করে। তাহলে সেক্ষেত্রে তার আমরা সিম্পলি যদি দেখাই, তাহলে দুটো পার্ট থাকবে, তাহলে এই যে ওএইচ পার্ট যেটা থাকে, হাইড্রোক্সিল পার্ট, এবং তার সঙ্গে অনেকগুলো চেন যুক্ত থাকবে, সেটাকে আমরা এইভাবে দেখালাম, রিং যুক্ত থাকবে। তাহলে এই রিং পার্টটা হচ্ছে, এই রিং পার্টটা যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে হাইড্রোফোবিক নেচারের হবে, এবং এই হাইড্রোক্সিল পার্টটা এটা হচ্ছে হাইড্রোফিলিক নেচারের হবে। অর্থাৎ কোলেস্ট্রল যেটা, সেটাও তাহলে ফিউ অ্যামাউন্টে প্রেজেন্ট থাকবে আমাদের সেই লিপিড বাইলেয়ারের মধ্যে। তাহলে লিপিড বাইলেয়ারের যদি দেখা যায়, ফসফোলিপিড মলিকুলগুলো ঠিক যেভাবে অ্যারেঞ্জ হয়ে আছে একই রকমভাবে, কিন্তু ফসফোলিপিড মলিকুলের গ্যাপে গ্যাপে আমরা যদি দেখি, সেখানে কোলেস্ট্রল মলিকুলগুলো একই রকম, অর্থাৎ হাইড্রোফিলিক রিজিয়নটা হাইড্রোফিলিকের দিকে থাকবে, এবং হাইড্রোফোবিক টেলের দিকে তাহলে কোলেস্ট্রলের হাইড্রোফোবিক পার্টটা প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা প্লাজমা মেমব্রেনের সংগঠনে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে ব্রিফ ইনফরমেশন নিলাম, এবং এরপরে যে একটা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলা হয়েছে সেটা যদি দেখি, যে আমাদের প্লাজমা মেমব্রেন যে প্রোটিন এবং ফসফোলিপিড মলিকুলের কথা বলা হয়েছে, তাহলে ক্যান মুভ, অর্থাৎ তাদের মধ্যে কী দেখা যাবে, মুভমেন্ট দেখা যাবে। এই মুভমেন্টটা আমরা যদি দেখি, মুভমেন্টটা দুরকম হতে পারে, যদি আমরা পাশাপাশি দেখি তাহলে সেটাকে বলা হবে ল্যাটেরাল মুভমেন্ট, এবং যদি আমরা উপর নিচে তো দুটো ডিফারেন্ট লেয়ারের মধ্যে দেখি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমার ট্রান্সভার্স মুভমেন্ট বলতে পারি, ট্রান্সভার্স মুভমেন্ট বলতে পারি, অথবা এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্টও বলতে পারি। তাহলে এটাকে আমরা ট্রান্সভার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে যখন ল্যাটারাল মুভমেন্ট, অর্থাৎ একই লেয়ারের মধ্যে মুভমেন্ট হবে, তখন দেখা যাচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, এবং দুটো ডিফারেন্ট লেয়ারের মধ্যে, তাহলে দুটো আলাদা লেয়ারের মধ্যে যখন উপর নিচে মুভমেন্ট হবে, তাহলে এটা আমরা আপ দিলাম, এটা হচ্ছে ডাউন দিলাম।
তাহলে আপ ডাউন অর্থাৎ ওপর নিচের লেয়ারের মধ্যে যদি মুভমেন্টটা হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ লিপিড বাই লেয়ারের একই লিপিড যে লেয়ার ফর্মেশন করছে বাই লেয়ার, তাহলে যখন একটা সিঙ্গেল লেয়ারের মধ্যে পাশাপাশি মুভমেন্ট হবে সেটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, এবং দুটো ডিফারেন্ট লেয়ারের মধ্যে মুভমেন্ট যখন হবে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে ল্যাটারাল মুভমেন্ট এটা হচ্ছে একদমই কমন, কারণ এক্ষেত্রে এনার্জি লস কম হয়। কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় দুটো আলাদা লেয়ারের মধ্যে মুভমেন্ট হতে গেলে এনার্জি লসটা বেশি হয়, সেই জন্য এটা আমরা কম দেখবো অর্থাৎ রেয়ার, তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কম দেখা যাবে। এবার তাহলে আমরা এই মডেলে যে ফিচারগুলো বলা হয়েছে সেই ফিচার্সের উপর ডিপেন্ড করে আমরা ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে এই ডায়াগ্রামটাতে যদি দেখা যায় তাহলে আমরা যেটা রিপ্রেজেন্ট করেছি এখানে, তাহলে বলা হয় যে ফার্স্ট লিপিডের হাইড্রোফিলিক হেড থাকবে, হাইড্রোফোবিক টেল থাকবে, তাহলে তারা সেক্ষেত্রে বাই লেয়ারে অ্যারেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিড বাই লেয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের লিপিড বাই লেয়ার দুটো লেয়ারে অ্যারেঞ্জ হয়েছে। তাহলে এই বাই লেয়ারটার ক্ষেত্রে যদি দেখা যায় হাইড্রোফিলিক হেডগুলো আউটসাইড হয়েছে এবং টেলগুলো ফেস টু ফেস, আর এখানে হাইড্রোফোবিক একটা কো রিজিয়ন তৈরি করেছে, তাহলে লিপিডটা বাই লেয়ার অ্যারেঞ্জ হচ্ছে, সেটা বলা হচ্ছে অ্যাম্পিফ্যাটিক মলিকুল সে কারণে। এবং তারপরে আমরা প্রোটিন সম্পর্কে যখন পড়েছি এক্সটেন্সিভ প্রোটিন, তাহলে সেক্ষেত্রে বলছি লিপিড বাই লেয়ার বোথ সাইড আইদার সাইড, তাহলে আউটার সাইডেও থাকবে ইনার সাইডও প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা এখানে গ্রিন কালারের যে প্রোটিনগুলো রিপ্রেজেন্ট করেছি এগুলো সবই হচ্ছে এক্সটেন্সিভ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, যারা তারা পেরিফ্রিতে অবস্থান করছে, তাহলে আইদার সাইড অফ দ্য লিপিড বাই লেয়ার। তারপরে যদি দেখা যায় আমরা ইন্টিগ্রাল প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিনের কথা বলেছি, তাহলে সেই ইন্ট্রিনসিক প্রোটিন হচ্ছে কোথায় লিপিড বাই লেয়ারের মধ্যে অবস্থান করবে, তাহলে সেটা পার্শিয়ালি এমবেডেড থাকবে বা কমপ্লিটলি এমবেডেড, অর্থাৎ তারা লিপিড বাইরের মধ্যে ভেদ করে অবস্থান করতে পারে সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে তারা রোপিত অবস্থায় থাকতে পারে। ওই জন্য বলা হয়েছে পার্শিয়ালি আর কমপ্লিটলি এমবেডেড কন্ডিশনে থাকবে। তাহলে যখন কমপ্লিট এমবেডেড কন্ডিশন এইভাবে থাকছে তখন এদেরকে আমরা ট্রান্সমেমব্রেন বলবো, এবং যখন এরকম চ্যানেলের মতন গঠন তৈরি করছে তখন তাদেরকে আমরা চ্যানেল প্রোটিন বলবো। অর্থাৎ ইন্টিগ্রাল প্রোটিনগুলো বিভিন্ন রকম হতে পারে, কেউ বা রিসেপ্টার, কেউ বা ক্যারিয়ার, কেউ বা চ্যানেল প্রোটিন, এরকম বলা হয়েছিল। তাহলে সেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে এই রেড কালার দিয়ে যেগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন, তাহলে কেউ বা কমপ্লিটলি এমবেডেড, কেউ বা পার্শিয়ালি এমবেডেড। তারপরে আমরা এইগুলো যেগুলো দেখিয়েছি তাহলে এগুলো হচ্ছে আমাদের কোলেস্ট্রল মলিকুল, সেই কোলেস্ট্রল মলিকুলের হেড পার্টটা হাইড্রোফিলিক বলা হয়েছিল, যেখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, তাহলে হাইড্রোফিলিকটা হাইড্রোফিলিক অঞ্চলে অবস্থান করছে, এবং টেলটাকে আমরা ওয়েভি করে দেখিয়েছি সেটা হচ্ছে হাইড্রোফোবিক রিজিন অবস্থান করছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কোলেস্ট্রল মলিকুলের লোকেশন, তাহলে হাইড্রোফিলিকটা হাইড্রোফিলিক এরিয়াতে আছে, হাইড্রোফোবিকটা হাইড্রোফোবিক এরিয়াতে অ্যারেঞ্জ হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের কোলেস্ট্রল মলিকুল অ্যারেঞ্জমেন্ট। তারপরে আমরা বলেছিলাম কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটগুলো কী বলা হয়েছিল যে আমাদের গ্লাইকো প্রোটিন বা গ্লাইকোলিপিড হিসেবে থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখাই আমাদের প্রোটিনের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে প্রোটিনের সঙ্গে যদি কার্বোহাইড্রেটগুলো যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে অবশ্যই অলিগোস্যাকারাইড, তাহলে এটাকে বলে গ্লাইকো প্রোটিন। তাহলে এই প্রোটিনের সঙ্গে সংযুক্ত থাকতে গ্লাইকো প্রোটিন, এই প্রোটিনের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, তাহলে সেটাকে আমরা গ্লাইকো প্রোটিন বলবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্লাইকো গ্লাইকো প্রোটিন, ক্লিয়ার? তাহলে এখানে কার্বোহাইড্রেটের চেন প্রেজেন্ট থাকছে, তাহলে হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড কী বলা হয়েছিল, যখন আমাদের হাইড্রোফিলিক হেডের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে তাহলে তখন তাদেরকে আমরা বলা হবে গ্লাইকোলিপিড। তাহলে আমরা কার্বোহাইড্রেট চেনগুলোকে যখন ফার্স্ট লিপিড হেডের সঙ্গে দেখিয়ে দেবো তাহলে তারা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে আমাদের কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইড চেনের কথা বলা হয়েছিল, তাহলে তারা বলা হয়েছিল যে কখনো বা ফার্স্ট লিপিড হেডের সঙ্গে সংযুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করবে, কখনো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকো প্রোটিন তৈরি করবে। তাহলে গ্লাইকোলিপিড যেটা বলা হয়েছে তাহলে তারা সেল মেমব্রেনটাকে প্রোটেকশন দেবে, এবং গ্লাইকো প্রোটিন যেটা লিপিড যেটা প্রোটেকশন দিচ্ছে, তাহলে গ্লাইকো প্রোটিন কী করছে, তাহলে সেল রিকগনিশন আছে, সেল টু সেল আইডেন্টিফিকেশনে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু স্যান্ডউইচ মডেলের মতন সেই গ্লোবুলার প্রোটিনের আলফা টাইপের গ্লোবুলার প্রোটিনের কথা বলেছে এই মডেলের ক্ষেত্রেও। তাহলে এই মডেলে যেটা দেখলাম যে আমাদের লিপিড বাইলেয়ারের অ্যারেঞ্জমেন্টটা স্যান্ডউইচ মডেলে যেমন ছিল তেমনই আছে। তারপরে এখানে আমাদের
প্রোটিনের কথা বলা হয়েছে আলফা গ্লোবুলিন টাইপের, তাহলে এক্সট্রিনসিক প্রোটিন দেখানো হয়েছে। এবার এখানে যেটা ইনফরমেশন বা ইন্টারপ্রিটেশন এক্সট্রা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল প্রোটিনগুলোর অ্যারেঞ্জমেন্টটা দেখানো হয়েছে, তারা ট্রান্সমেমব্রেন হতে পারে বা চ্যানেল প্রোটিন তৈরি করতে পারে, সঙ্গে কোলেস্ট্রল মলিকিউলগুলোর অ্যারেঞ্জমেন্ট বলা হয়েছে, এবং গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডটা শুধুমাত্র আউটার সার্ফেসে থাকবে, ইনার সার্ফেসে থাকবে না। তাহলে এবার এই মডেল যদি আমাদের প্লাজমের সমস্ত প্রপার্টিজ এক্সপ্লেন করতে পারে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড মডেল হবে। তাহলে এই ডায়াগ্রামে যদি আমরা দেখি যে ফসফোলিপিড মলিকুলগুলোর বাইলেয়ারে অ্যারেঞ্জ হয়েছে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় আমাদের সিলেক্টিভলি পারমিবল টু বোথ ফ্যাট সলিউবল মলিকুল, ওয়াটার সলিউবল মলিকুল হতে হবে। তাহলে এর মধ্যে যেহেতু ফ্যাট দিয়ে তৈরি, তাহলে ফ্যাটে দ্রাব্য জিনিস যদি আমরা কোনো একটা দেখাই, তাহলে কোনো ফ্যাট সলিউবল মলিকুল যদি হয়ে থাকে তাহলে সেটা আউটসাইড থেকে ইনসাইডে ইজিলি এন্ট্রি করে যাচ্ছে। তাহলে ফ্যাট সলিউবল মলিকুল চলে এলো, তাহলে হচ্ছে ফ্যাট সলিউবল মলিকুল। তারপরে আমরা যদি একটা ওয়াটার সলিউবল মলিকুলকে দেখাই, তাহলে ওয়াটার সলিউবল মলিকুল তাহলে ওয়াটার সলিউবল মলিকুল যদি দেখায় তাহলে সে পাস করবে ওয়াটারের সাথে, তাহলে ওয়াটারের সঙ্গে যদি চ্যানেল দিয়ে পাস করে যায় তাহলে সেক্ষেত্রে হাইড্রোফোবিক রিজিয়নগুলিতে কোনো প্রবলেম হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সহজে এন্ট্রি করে যাচ্ছে। তাহলে এখানে ওয়াটার সলিউবল মলিকুল এন্ট্রি করে গেল, তাহলে ফ্যাট সলিউবল মলিকুল ওয়াটার সলিউবল মলিকুল এন্ট্রি করতে পারছে। তাহলে এক্সপ্লেনেশন এই মডেলে পেলাম, তাহলে আমাদের ফার্স্ট প্রপার্টিসটা ফুলফিল হলো। সেকেন্ড বলা হয়েছে যে মলিকুলগুলোর প্রোটিন টু ফসফোলিপিডের যে রেশিওটা সেটা পরিবর্তনশীল হবে। তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের ফসফোলিপিড মলিকুলের এবং প্রোটিনের মুভমেন্টের কথা বলেছে, যখন একই লেয়ারের মধ্যে মুভমেন্টটা হবে তাহলে আমরা এখানে বোঝানোর জন্য এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 করলাম, এবং এটাকে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এইভাবে নাম্বারিং করলাম। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে মুভমেন্টটা যদি সেম লেয়ারের মধ্যে, অর্থাৎ এ থেকে আর এর মধ্যে, এরা যদি এই লেয়ারের মধ্যে মুভমেন্টটা করে নিচের লেয়ারের মধ্যে, তাহলে সেটা হবে ল্যাটারাল মুভমেন্ট। আবার যদি 1, 2, 3, 4 অর্থাৎ 1 থেকে 19 মধ্যে মুভমেন্ট হয় তাহলে সেটাও কিন্তু ল্যাটারাল মুভমেন্ট। তাহলে একই লেয়ারের মধ্যে মুভমেন্ট যদি করে সেটাকে বলা হয়েছিল ল্যাটারাল মুভমেন্ট। কিন্তু যখন এই মুভমেন্টটা হয়, অর্থাৎ 1 এখানে চলে এলো, এ এখানে চলে গেলো, তাহলে সেক্ষেত্রে দুটো ডিফারেন্ট লেয়ারের মধ্যে মুভমেন্টটা হচ্ছে লিপিড বাই লেয়ারের, সেটাকে বলা হচ্ছে আমাদের ট্রান্সভার্স মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, কিন্তু সেটা রেয়ার দেখা যাবে। অর্থাৎ এখানে তো এই মডেলে বলা হয়েছে প্রোটিন এবং ফসফেট মলিকুলগুলো মুভমেন্ট করছে, তাহলে এক্ষেত্রে যদি আমি একটা কোনো একটা এরিয়াতে সেই রেশিওটা ক্যালকুলেট করি, তাহলে এই মুহূর্তে যদি আমি এই এরিয়াটাতে রেশিওটা ক্যালকুলেট করি তাহলে কার কার মধ্যে প্রোটিনের সঙ্গে ফসফোলিপিডে, তাহলে প্রোটিনের সঙ্গে ফসফোলিপিডে, তাহলে প্রোটিন মলিকুল কতগুলো কাউন্ট করা যাক, তাহলে 1, 2, 3, তাহলে এখানে 3 হচ্ছে প্রোটিন মলিকুল, ফসফোলিপিড কতগুলো আছে 3, 3, 6টা, তাহলে 3:6 বা 1:2। এবার যেহেতু মুভমেন্ট করছে তাহলে এখান থেকে যদি 2 মুভমেন্ট করে এখন এখানে চলে যায় তাহলে সেক্ষেত্রে এখানে ফসফোলিপিড মলিকুলটা কী হয়ে যাবে, কমে যাবে, তাহলে সেক্ষেত্রে রেশিওটা কিন্তু হয়ে যাবে 3:5 হয়ে যাবে। আবার যদি প্রোটিন মলিকুল কয়ে ওখানে সে অ্যাড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রোটিনের পরিবর্তন হয়ে যাবে, তাহলে যেহেতু মুভমেন্ট হচ্ছে তাহলে রেশিওটা কী হবে, ভ্যারিয়েবল হবে, তাহলে সেক্ষেত্রে রেশিওটা ভ্যারিয়েবল হচ্ছে। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে ফুলফিল হয়ে যাচ্ছে, যেহেতু মলিকুলগুলো মুভমেন্ট করছে তাহলে মেমব্রেনটা স্ট্যাটিক হবে না, মেমব্রেনটা ডাইনামিক হবে, অর্থাৎ মেমব্রেনটা সবসময় যেন মুভ করছে। তাহলে আমরা এখানে যে গঠনটা দেখছি সেটা যদি দেখা যায়, যে আমাদের আইসবার্গ যদি দেখা যায় যে সমুদ্রের যেমন হিমশৈলগুলো বা আইসবার্গুলো ভেসে বেড়ায়, তাহলে এখানে একই রকম লিপিডের যে সমুদ্র, তাহলে লিপিডটা লিকুইডের মতো নেচার করছে। কেন লিকুইড সেটা আমরা আগে ডিসকাস করেছি, তাহলে সেই লিকুইড নেচারের কারণে লিপিডের বাইলেয়ার সেটা হচ্ছে লিপিডের সমুদ্র বলতে পারি। সেই সমুদ্রের মধ্যে কী হচ্ছে, সেই প্রোটিনগুলো মোজাইকের মতো অ্যারেঞ্জ হয়ে আছে এবং তারা ভেসে ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ একটা জায়গাতে একটা জায়গায় মুভমেন্ট করছে। ফলে আমরা কোনো একটা জায়গার প্রোটিন ফসফোলিপিডের রেশিও যদি এখন দেখি পরবর্তী ক্ষেত্রে, কিন্তু সেটা যেহেতু মুভমেন্ট করে জায়গা পরিবর্তন করছে ফলে সেই জায়গার রেশিওটা পরিবর্তন হবে, অর্থাৎ রেশিওটা পরিবর্তনশীল, যেহেতু মলিকুলগুলো মুভমেন্ট করছে ফলে সেটা ডাইনামিক হবে, স্ট্যাটিক হবে না। তাহলে আমাদের এই মডেলটা প্লাজমের সমস্ত প্রপার্টিজ ব্যাখ্যা করতে পারছে। তাহলে প্রথম বলা হয়েছে ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল মলিকুল এন্ট্রি করতে পারে জানো, তাহলে সেটাও করছে, বা সিলেক্টলি পারমিবল হতে হবে বোথ, তাহলে কী কী ফ্যাট সলিউবল মলিকুলের প্রতি, ওয়াটার সলিউবল মলিকুলের প্রতিও, তাহলে সেটা করছে। একই সঙ্গে যদি দেখা যায় তাহলে মুভমেন্ট হচ্ছে, তাহলে প্রোটিন ফসফোলিপিডের রেশিওটা পরিবর্তনশীল হচ্ছে, এবং থার্ড তাহলে অটোমেটিক ডাইনামিক হয়ে যাচ্ছে, তাহলে মেমব্রেনটা স্ট্যাটিক হবে না। তাহলে এই হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেল, তাহলে এটাকে অ্যাকসেপ্টেড করা আছে।
এবং সিঙ্গার নিকলসন এটাকে প্রপোজ করেছিলেন স্যান্ডউইচ মডেলের উপরে ডিপেন্ড করে, কিন্তু শুধু ডিফারেন্স হচ্ছে ইন্টারপ্রিটেশনটা আলাদা। তাহলে এখানে স্যান্ডউইচ মডেলের মধ্যে তথ্য দেওয়া হয়েছে, কিন্তু শুধু ডিফারেন্স হচ্ছে ইন্টারপ্রিটেশনটা ঠিকঠাক ছিল বলে আমাদের প্লাজমা মেমব্রেনের সমস্ত প্রপার্টিজগুলো তাহলে এটা এক্সপ্লেন করতে পারছে। সেই জন্য এটা হচ্ছে আমাদের মডার্ন অ্যান্ড অ্যাকসেপ্টেড মডেল অফ প্লাজমা মেমব্রেন। তাহলে সেই জন্য আমরা ফ্লুইড মোজাইক মডেল বলছি। তাহলে মোজাইক কারণ প্রোটিনগুলো লিপিডের সমুদ্রের মধ্যে তাহলে ভেসে যেমন বেড়াচ্ছে, একসঙ্গে মোজাইকের মতো অ্যারেঞ্জ হয়ে আছে বলে এটাকে বলেছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইড নেচারটা এসছে আমাদের ফসফোলিপিড মলিকুলের কারণে, একই সঙ্গে কোলেস্টেরলও কিন্তু সেই ফ্লুইড নেচারটা তৈরি হতে সহযোগিতা করে। তাহলে এই হলো আমাদের টোটাল ইনফরমেশান অ্যাবাউট দ্য ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন। থ্যাংক ইউ।